আসসালামু আলাইকুম সবাইকে, বাংলার খুদে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। খুব সহজে কিভাবে সুজির গোলাপ জামুন তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আর গোলাপ জামুন হবে একদম নরম তুলতুলে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন, মূলত এখানে ঘিটাই ব্যবহার করে, তবে আমার হাতের কাছে ঘি ছিল না কি ভাই, আমি এখানে বাটার ব্যবহার করেছি। এরপর 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে আমি 2-3 মিনিটের জন্য ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নাড়তে নাড়তে কিন্তু সুজি দুধটাকে সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে এবং পাত্রের গা থেকে সুজি আলাদা হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইদিকে চিনি শিরাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি এবং দিয়ে দিচ্ছি 1টি এলাচ। এখানে কিন্তু আপনারা জাফরানও ব্যবহার করতে পারেন। চিনির পানিটা গলে গিয়ে আঠালো ভাব আসা পর্যন্ত অপেক্ষা করি। ঘনত্বটা কিন্তু 1 তার বা 2 তারের না, শুধুমাত্র হাতে একটা ঘন আঠালো ভাব তৈরি হয়ে আসলেই কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এরপর সবকিছু একত্রে একটু নেড়ে চেড়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এই দিকে একটি বলে আমি সুজির ডোটা নিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এরপর খুব ভালো করে আমি একটু মথে নিচ্ছি। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি নিজের পছন্দ অনুযায়ী গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বাটে গোলাপ জামুন তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দের গোলাপ জামুন তৈরি করতে পারবেন। এরপর গোলাপ জামুনকে আমি ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা সুজির গোলাপ জামুন, এর জন্য কিন্তু এর গায়ে কিছুটা ক্র্যাক থেকেই যায়। একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এরপর একটি ঝাঁঝরির সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। চিনির শিরাতে কিন্তু 2-3 ঘন্টার জন্য গোলাপ জামুনকে ভিজিয়ে রাখতে হবে। এরপর কিন্তু গোলাপ জামুনগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। আমাদের গোলাপ জামুন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনগুলো কতটা সফট এবং রসালো হয়েছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।